বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পাঁচটি এরকম ঘটনা নিয়ে এসেছি যেখানে মানুষেরা সমুদ্রের কিনারে খুবই চমকে যাওয়ার মতো জিনিস দেখতে পেরেছিল, এমনকি তার মধ্যে কিছু তো বিশাল আকৃতির মনস্টার ছিল যেগুলোকে দেখে আপনি চমকে যাবেন। এর জন্য এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ট্রাক সাইজ শার্ক। পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় আকৃতির মাছ, যেটিকে বেশিরভাগ সময় সমুদ্রের গরম অংশে পাওয়া যায়, যার নাম বাস্কিং শার্ক, যেটি সব সময় নিজের মুখকে খোলা রাখে। কিন্তু একদিন হঠাৎ করেই কিছু জেলে সমুদ্রের কিনারে একটি বড় আকৃতির বাস্কিং শার্ককে পড়ে থাকতে দেখে, আর এটি দেখে তারা সবাই চমকে গিয়েছিল। কেননা এই বাস্কিং শার্কটি কিভাবে পানি থেকে কিনারে এসে পড়েছিল তা কেউ জানত না। আর অন্যদিকে বিজ্ঞানীদের কথা অনুসারে সমুদ্রের বাড়তে থাকা তাপের কারণে এই শার্ক নিজের থেকেই সমুদ্র থেকে বাইরে এসে পড়েছিল। তবে এই থিওরির কোনো প্রমাণ মিলেনি। লর্ডস অফ হুইস্কিস। 1941 সালে একদিন হঠাৎ করেই যখন মানুষেরা মর্নিং ওয়াকের জন্য সমুদ্রের কিনারে গিয়েছিল, তখন তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। কেননা তারা সেখানে 50,000-এরও বেশি উইস্কির বক্স পেয়েছিল, যেগুলো একটি জাহাজে মজুদ ছিল। এগুলোর দাম এতটাই বেশি ছিল যে এগুলোকে নিলামে কোটি কোটি টাকায় বেচা হয়েছিল। আর সেই সময় স্কটল্যান্ডে উইস্কি পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছিল, যার কারণে এই বোতলগুলোকে আরো বেশি টাকায় বিক্রি করা হয়েছিল। সেলার জেলিফিশ। বেশিরভাগ সময় এই জেলিফিশগুলো সমুদ্রের উপরে পাওয়া যায়, যেগুলো স্রোত এবং বাতাসের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেগুলোকে কয়েকবার সমুদ্রের কিনারে হাজার হাজার সংখ্যায় দেখা গিয়েছে। আর বিজ্ঞানীরা আজও এই কথাটির রহস্য উন্মোচনে লেগে রয়েছে যে কিসের জন্য এই জেলিফিশগুলো সমুদ্রের কিনারে এসে পড়ে। আর কিছু এক্সপার্টের মতে এই ঘটনাকে ব্লাড ফর ইটস নামে জানা হয়ে থাকে, যার কারণ গ্লোবাল ওয়ার্মিংকে ধরা হয়ে থাকে। টয় এগস। জার্মানির নর্থ সি আইল্যান্ডে একদিন হঠাৎ করে অনেকগুলো টয় বল এসে পড়ে, আর যেগুলোকে কালেক্ট করার জন্য বিচে অনেক মানুষ জমা হয়ে যায়। আর যেখানে বাচ্চারা এই কারণে অনেক খুশি ছিল যে তারা ফ্রিতে খেলনা পাচ্ছে, সেখানে মানুষেরা এই কথাটি বুঝতে পারছিল না যে এখানে আসলে এতগুলো খেলনা কিভাবে চলে আসলো। আর এরপর যখন মানুষেরা পরের দিন নিউজ দেখে, তখন তারা জানতে পারে যে সমুদ্রে আসা ঝড়ের কারণে একটি জাহাজ থেকে কিছু কন্টেইনার পড়ে গিয়েছিল, আর তার মধ্যে একটি কন্টেইনার ভিতর এই খেলনাগুলো ছিল, যেগুলো সমুদ্রের সাথে ভাসতে ভাসতে এই দ্বীপের কিনারে এসে পড়েছে। মুনফিশ। ওরেগান বিচ সেই সময় মানুষের মধ্যে পপুলার হয়ে উঠেছিল, যখন একদিন হঠাৎ করে সেখানে 45 কেজির মুন মাছ এসে পড়েছিল, যেটির লাল রঙকে দেখে সেখানে থাকা সব মানুষই চমকে গিয়েছিল। এমনটা বলা হয়ে থাকে যে এই মাছ শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার নদীগুলোতে পাওয়া যায়, যেটিকে দেখার কারণে মানুষদের পানির অনেক গভীরে যেতে হয়, কেননা এই মাছ ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে থাকে। কিন্তু এই মাছের হঠাৎ করে সমুদ্রের কিনারে এসে পড়ার কারণটি সবাইকে অবাক করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড লাগবে না। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।